কাউন্টার বন্ধ। শেষ মুহূর্তে যারা মেলার ভিতরে প্রবেশ করবার জন্য প্রবেশ কাউন্টার দাঁড়িয়েছেন, আপনারা আর কোন টিকিট ক্রয় করতে পারবেন না। বিধায় আগামী দিনে যে কয়দিন মেলা থাকবে চেষ্টা করবেন একটু আগে এসে টিকিট ক্রয় করে নেবা। সম্মানিত সুধীজন, এই মুহূর্তে মেলা মাঠে কিংবা নিজ নিজ মোবাইলে সুন্দরগঞ্জ পেজের সঙ্গে যুক্ত হয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প বর্ণমালা সুন্দরগঞ্জ এ মেলার লাইভ টেলিকাস্টে যুক্ত হয়েছেন। সকল মুসলমান ভাইদের জানাই আসসালামু আলাইকুম, হিন্দু সম্প্রদায়ের প্রতি আদর, অন্যান্য জাতি ধর্মের প্রতি রইল মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প বর্ণমালা আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে রাত্রিকালের শুভেচ্ছা। সম্মানিত সুধীজন, ইতিমধ্যে আমাদের কাউন্টার বন্ধ হয়ে গেছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে খেলার জগতে হারিয়ে যাব। আমি মেলা মাঠে সকল স্টাফ ভাইদের বলবো, আপনারা মেলার ভিতরে যে বক্সগুলো রয়েছে এই বক্সগুলো খুব দ্রুত নিয়ে আসো। এমনি যান মেলার প্রতিটি কোনায় কোনায় খুঁজে দেখো কোথায় বক্স রয়েছে, সমস্ত বক্স নিয়ে এসো। আমি সকল স্টাফ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মেলার ভিতরে বক্সগুলো নিয়ে মঞ্চে চলে আসো। সম্মানিত সুধীজন, আমাদের ঘোষণা অনুযায়ী রাত্রি দশটা এক মিনিটে কাউন্টার বন্ধ করেছি, ডিজিটাল বিক্রয় হবে না। কিন্তু খেলার প্রস্তুতি নিতে একটু সময় লাগবে, এই সময়টুকু আপনাদেরকে একটু কষ্ট করতে হবে, একটু জোরে আসেন, রিয়াক্টের সময় এটা না, কারেন্টের মতো কাজ করতে হবে। হ্যাঁ, বক্স যেখানে রয়েছে বক্সগুলো দিয়ে যাবে, এই মোবাইল বন্ধ করে আগে সিরিয়াল করে। সুহেল সুহেল কোথায়, বক্সগুলো নিয়ে আসেন, এই বক্সগুলো নিয়ে আসেন, তাই গল্প করে আমার সঙ্গে কাজ করতে হলে কারেন্টের মতো চলতে হবে। এই সময়টুকু সারাদিন কিছু বলবো না, ধোয়ার সময় একশো হাত পা চলতে হবে। সম্মানিত সুধীজ, আপনারা গতকাল দেখেছেন আপনাদের স্বামী করে দাঁড়িয়ে এই বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প বর্ণমালায় প্রবেশ করে আপনাদের দর্শকের সারিতে দাঁড়িয়ে দর্শক ভাই নিয়ে চলে গেছে প্রবেশ টিকিটের আকর্ষণীয় প্রথম রজনীর প্রথম ড্রপে মোটরসাইকেল। জানি না আজকে তার ভাগ্যে লেগে যাবে এই মোটরসাইকেলটি, এদিকে একটু দেখা। হ্যাঁ, এই সেই মোটরসাইকেল, জানি না কার ভাগ্যে লেগে যাবে। আপনারা ইচ্ছে করলে নিজ মোবাইল ফোনে সরাসরি খেলাটি লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখতে পারবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সুন্দরগঞ্জ পেজের সঙ্গে যুক্ত হতে হবে। আপনাদের সুন্দরগঞ্জে সুন্দর একটি পেজ রয়েছে, যাতে সারাদিন সুন্দরগঞ্জের আশেপাশে ঘটে যাওয়া নানা রকমের ঘটনাকে তুলে ধরে এই পেজ সুন্দরগঞ্জে একান্তই জনপ্রিয় একটি পেজ। ফেসবুক পেজ লাইভে আপনারা খেলাটি সরাসরি উপভোগ করতে পারছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সুন্দরগঞ্জ পেজের সঙ্গে যুক্ত হয়ে ঘরে বসে ব্যবসা প্রতিষ্ঠানে বসে খেলাটি
উপভোগ করতে পারবেন যে কয়েকদিন আপনাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা হস্তকুটি শিল্পকর্ম মেলা থাকবে। আপনারা অবশ্যই বাংলায় লিখতে সহজ, বাংলায় লিখবেন শুধুমাত্র সুন্দরগঞ্জ। ফেসবুক অপশনে গিয়ে বাংলায় লিখবেন সুন্দরগঞ্জ, লিখে সার্চ দিবেন আপনাদের সুন্দরগঞ্জের কাঁঠাল তৈরি মোড়ে যে কাঁঠালের সিনারি দেওয়া রয়েছে, এই পেজে সেই সিনারি দেওয়া রয়েছে, কাঁঠালের সিনারি দেওয়া রয়েছে। লক্ষ্য করে দেখতে পাবেন সেই পেজের সঙ্গে যুক্ত হয়ে আপনারা সরাসরি প্রবেশের এই আকর্ষণীয় ট্রফি উপভোগ করতে পারবে। এই তালা খুলে আমি কিন্তু সব মাঠে করি, ঠিক আছে? আমার সামনে আসতে কোনো পাগল সাজ না, সবাই শিক্ষিত, দুর্ভাগ্য নাম্বার বুঝতে পারে কি বলতে কি করবে কি করতে কি করবে। এই তারা আসার কয়টা নেই, একটা জিনিস প্রতিদিন যে কাজটা করো এই কাজের প্রতি গুরুত্ব থাকলে হিত হয়। কোন বক্সটা কোথায় বসে প্রতিদিন এটা মাথায় থাকে না, বক্সের উপরে বক্স রাখলে নিচে কত নাম্বার বক্স এটা বুঝতেও পারবে না, দেখতেও পারবে না, তাই বক্সের নিচে বক্স রাখবে। আমি সেই সঙ্গে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকের মেলা বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এমদাদুল হক বাবলু মামা, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ এমদাদুল হক বাবলু মামাকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পাশাপাশি অনুরোধ করছি ইন্টারন্যাশনাল যাদের ব্যানারে এই মেলা, যাদের সার্বিক সহযোগিতায় এই মেলা আমার শ্রদ্ধায় গরম হয়, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে মঞ্চ আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সঙ্গে আপনাদের মাস থেকে তিন এলাকা থেকে তিনজন আসবে, আমি চারজন নেব না, দুইজন হবেন শিক্ষিত, একজন শিক্ষার হার না থাকলেও চলবে কিন্তু পরামর্শ হতে হবে। টিকিটগুলি যখন সমস্ত বক্সের টিকিট একত্রিত করা হবে বেশিতে, এই টিকিটগুলি যাতে সুন্দর করে নাড়াচাড়া করতে পারেন, সবল যাতে ভালোভাবে হয়, কোনো দর্শক যাতে কমপ্লেন না করে সবল হয় না। আপনি আসছেন প্রতিনিধি হিসাবে, প্রতিনিধি হিসাবে এদিকে আসছেন, আপনার সাথে এমনি লম্বা এমনি বড় কিন্তু বয়সে অবশ্য বড় হবে না, তাই না? হবে হবে কি বড়, তাহলে এমন প্রতিনিধি দিবে আপনার যাতে আমি চালাকির চেষ্টা করতে পারলাম, আমাকে ধমক দিয়ে বলতে পারে এই ব্যাপারে কি করছিস, তেমন প্রতিনিধি দিবে। প্রতিনিধি হাজার দর্শকের প্রতিনিধি হয় মঞ্চে আসবে, আমার সাথে বয়স ছোট হলে কেমন দেখায়, তাই না? একটু প্রতিনিধি যেন আসবে অবশ্যই আমাকে যেন ধমক দিয়ে বলতে পারে
তুমি ভুল করলে ভুল সংশোধন করা যাবে চালাকি করতে চাইলে যেন আমি চালাকি করতে না পারি এমন প্রতিজ্ঞা করা হবে শুধু যাও প্রতিনিয়ত মনে রাখবে যখন প্রতিনিধি চাইব অবশ্যই শিক্ষিত সমাজ আমরা সকলে এক শিক্ষিত বাংলার মাটিতে কম বেশি তাই চেষ্টা করবেন একটু শিক্ষিত ভাইয়েরা আসার জন্য এবং আমার সাইডে একটু বয়স যেন বেশি হয় তিনারা আসলে আমার ভালো লাগবে দর্শক ভাইয়েরা খেলা দেখে খেলাটি শুনে মজা পাবে আমি কি ইনাদেরকে নিব আপনারা বললে নিব নসে আসলে আপনারা যদি আমি কথা বলি কথার উত্তর না দেন আমি কিন্তু মজা পাবো তাহলে বুঝবো যে আমার কথায় আপনারা সাড়া দিচ্ছেন না আমার কথায় সাড়া দিবেন আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব চলবে ওকে ধন্যবাদ এই তো সুন্দর আরেকজন আসতে হবে আপনি কি করবেন না ছেড়ে দিলেন না বেডশিট ধরে থাকবে আপনার সাবল দিলেন তাহলে বেডশিটকে ধরার জন্য একজন শিক্ষিত ভাই আসুন আর একজন আমি কাউকে ডেকে নেবো না হাত উঁচু করলে হবে না এই পাশে মঞ্চ রয়েছে ওঠার জন্য সিঁড়ি রয়েছে সিঁড়ি নিয়ে আসতে হবে আপনি হাত উঁচু করেছেন আপনাকে ডাক দিলাম আরেক ভাই পাশ থেকে বলবেন যে সুন্দর গোস্বাই দোকানে বসে চা খাইতে খাইতে আমার সঙ্গে কন্টাক্ট হয়েছে মোটর সাইকেল আমার দেওয়া হয় এইরকম বলতে পারে তাই হাত উঁচু করে লাভ হবে না এই পাশে মঞ্চে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠবে আপনি এসেছেন ধন্যবাদ তিনজনকে আমি পেয়েছি তিনজনের পরিচয় দেব তারপরে আমরা খেলা প্রস্তুতিতে চলে যাব আশা করে আসছে কে রাখছে বাবা তোমার যখন ডাকবো তখন আসবে প্রথম প্রতিনিধি পরিচয় এই আপনার নাম মোহাম্মদ রফিক মিয়া ঠিকানা সুন্দরগঞ্জ সুন্দরগঞ্জ পুরা এলাকা পুরা উপজেলা সুন্দরগঞ্জ পৌরসভা গ্রামের নাম আছে তো এলাকার নাম আছে মাসবে সুন্দর আপনি কি করেন স্টুডেন্ট কোন ক্লাসে পড়ছেন এখন আসেন এবার পরীক্ষার্থী যারা পরীক্ষাটি রয়েছে আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব মেলায় আসবেন দিনের বেলা রাত্রিবেলা মন দিয়ে একটু পড়াশোনা করবেন সামনে আপনাদের ভবিষ্যৎ আমি চাই না আপনি মেলাতে দশটা মিনিট সময় দিবেন এই দশ মিনিট আপনার পড়াশোনায় যেন ক্ষতি হয় তো ঠিক আছে আজকে টিকিট কেটেছেন অর্ধেক বক্স আমাদের সঙ্গে কেউ এসেছে বন্ধু বান্ধব মাথায় আসছে মামার সঙ্গে আসছে ভরসা পাই না মামা মোটর সাইকেল পাইলে যদি বলে এটা তো না তাই তো আপনার কাছে নাম লিখে জমা মোবাইল আছে মোবাইল আছে তোমার কাছে নাই সঙ্গে তাহলে জ্বালাও না কেউ বলবে না তোকে হ্যাপি লাগছে পরে নাড়াচড়া দিতে হবে কোন বক্সে কোন টিকিট ছিল এটা যেন বোঝা না যায় ঠিক আছে পারবেন তো দীর্ঘ নাম কি ফলে পরিচয় আমি বলবো না বলবে দর্শক ভাই কি বলেন আপনারা টিকিট কেটেছেন অর্ধেক বক্স আর অর্ধে নিজের কাছে নেই তো মোবাইল বন্ধ করে পকেটে যাবো হ্যাঁ
আর ফোন নাম্বার দিবেন তো কি আপনি তো শেষ হয়ে গেছে আপনার তো উঠলে আপনি জানতে পারবেন না হ্যাঁ এবার তৃতীয় পদে দিতে ভাই আপনার নাম নাম্বার শাকিল ঠিক না বাউন্ডার কি করেন চা দোকানের মিস্ত্রি করে চা দোকানের মিস্ত্রি করে শিক্ষা যোগ্যতা লেখাপড়া নাই তাহলে প্রতিনিধি হিসাবে এসেছে লেখাপড়া আমি যদি ভুল বলে ইচ্ছে করি এটা সেভেন আছে ফাইভ বলে গেল আমাকে কি মনে করবেন বলতে পারবেন কেন লেখাপড়া না থেকে ধরা যায় আপনি না শিক্ষিত মানুষ আমার কাছে এসে ধার মিলে যায় কেন জানেন দেখা ভুলে না শিক্ষিত মানুষ কেন হার মানে ওই যে আমি কথা বলতেছি উনি কথা তাহলে আমার কথা শোনে চোখ ঠিক আছে কিন্তু ওনার মন পড়ে আছে আমার কথা এই জন্য হার মানে অন্য কিছু না রানিয়ে বলে যায় পারবেন তো শিক্ষিত মানুষের একটু ভালো হয় ভুল কিন্তু আমার হতে পারে আমি মানুষ যে বেডশিট আমি টিকিট ঢালবো সেই বেডশিট দেখে এত জুম করবে দেখুন কোন টিকিট অথবা কোন কিছু আছে কিনা ভাই আছে আছে না ধন্যবাদ এবার বেডশিটের টিকিট ভালো হবে এক নম্বর বক্স থেকে রেডি ভালো হাত গোছাই না ভালো খুব দ্রুত খুব দ্রুত মিশে বক্সগুলো ধরে দেয় এই আছে এই আছে এত পার হয়ে গেল হ্যাঁ খুব দ্রুত খুব দ্রুত প্রথম এক নম্বর বক্সের টিকিট ভালো হয়ে গেল এবার দুই নম্বর লক্ষ্য রাখুন একের পর এক খেলা চলছে আপনি এপাশ থেকে একটু সাবল দিতে থাকুন যখন বল ছাড়বে তখন সরে আসবেন খেলা শেষ হবে তখন সাবল দিবে শুরু থেকে মিক্সার ঠিক আছে যখন ঢালবে তখন তুমি যাও না পাঁচ নম্বর লক্ষ্য রাখুন এদিকে বক্স খেলা চলছে পাশাপাশি খেলাচলন চলছে কোথায় কোথায় আট নম্বর বক্সের টিকিট খেলা ইতিমধ্যে হয়ে গেল খুব দ্রুত গতিতে বক্স খেলবে রাতে গভীর করা যাবে না দশ নম্বর বক্সের টিকিট খেলা চলছে এদিকে লক্ষ্য রাখুন ঢালা চলছে পাশাপাশি নাড়াচড়াও চলছে চোদ্দ নম্বর খুব দ্রুত রানিয়ে ঢালছে সেক্ষেত্রে দু একটা থাকতে পারে আপনারা চেক করবেন ঢালা চলছে লক্ষ্য রাখুন
আধারনাগার বক্সের থেকে খেলা শেষ এবারে 19 পাঁচ বক্স 20
দাদা
মনোমুগ্ধকর আজকে চাইতে দুইটি পুরস্কার বৃদ্ধি করে পুরস্কারের সংখ্যা দাঁড়িয়ে গেল মোট 35টি যে 35টি পুরস্কারে প্রথম এক নাম্বার একটু পরে আসা যায় তো না ওই পাশে দাঁড়াবেন কথার ভিতরে একদম আউলায় গেছে অংশগ্রহণ করবে এই আশায় প্রত্যাশায় চলে যাব চলতি রজনীর খেলার জগতে ভাই কাপড় খুলছেন কেন গরম লাগবে তো মামা একটু গরমের দিন ঠান্ডা লাগবে না যেহেতু লাইভ চলে বুঝছেন হ্যালো যেহেতু লাইভে খেলা সম্ভব চলে সে কিন্তু আপনি গেঞ্জিতে পারেন হ্যাঁ এবার বাচ্চা রেডি আপনি এদিকে চাপবেন না ঠিক আছে এদিকে ক্যামেরা আছে দুই হাত সামনের দিকে নাও দুই হাত সামনে উঁচু করো হ্যাঁ আঙুলগুলো ফাঁকা করো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি যা বলবো সেটাই করবে লক্ষ্য রাখুন বাচ্চার হাত কোনো লেখা অথবা কোনো টিকিট লক্ষ্য রাখুন এই হাত পিছনে এইভাবে থাকবে যে হাতে বাচ্চা টিকিট তুলবে সেই হাত জুম করবে শুধু দেখালে হবে না জুম করে দেখাতে হবে হ্যাঁ যে হাতে বাচ্চা টিকিট তুলবে সেই হাত কোনো লেখা অথবা কোনো টিকিট এ হাত থাকবে তোমার মাথার উপরে তোমাকে যখনই বলা হবে উঠাও বাচ্চা তখনই বেডশিটের ভেতরে হাত দিয়ে নিচে থেকে উপর থেকে তোমার মন যেখান থেকে চাইবে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে হাতে এভাবে দুই আঙুলে ঘোষা দিয়ে দিয়ে একটা করে টিকিট তুলে আনবে ঠিক আছে কথা বলো পারবা তো তুমি কি দেখতে পাচ্ছ দেখা যায় না বলতো তোমার চোখের সামনে কয়টি আঙুল ধরেছে তিনটি তিনটি দেখার জন্য ধন্যবাদ কি করে দেখবে তার তো চোখ বাধা নাচা হয়েছে না একটু দেবো নাচা হয়েছে না একটু দেবো সবল কেনা দেবো আরেকবার দেন দেন জানি না কার ভাগ্যে লেগে যাবে তবে সকলে নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করো দেখা যাক কার ভাগ্যে লেগে যায় আজ রাতের প্রথম পুরস্কার 100cc টিভিএস মেট্রো মোটরসাইকেল টিকিট কখনো হাত দিয়ে উঁচু করবেন না
পাঁচটার হাত দেখলেন, সেই সঙ্গে আমার হাতও তো দেখবার দরকার রয়েছে, তাই না? লক্ষ্য রাখুন আমার হাত, কোনো লেখা অথবা কোনো টিকিট। এই হাত মাইক্রোফোনে থাকবে, এই হাত দিয়ে আমি বাচ্চার হাতে ওঠা টিকিট গুলি ধরব। আমার হাতে কোনো লেখা অথবা কোনো টিকিট। মনে রাখবেন, সবকিছু মূলের চালাকি, চালাকির চেষ্টায় খেলা চলাকালীন অবস্থায় আমার হাত প্যান্টের পকেটে, শার্টের পকেটে যাচ্ছে কিনা ফলো রাখবে। তবে নিজের চালাকি করব না, অপরকে করতে দিব না। বিধায় এই টিকিটের মাঝে সুস, আলপিন, আমের আঠা, গামের আঠা, পোষ্যবিশের টিকিট, সুতা বেঁধে টিকিট ছেড়ে দিয়ে যদি বাচ্চার হাতে উঠে আসে সেই টিকিটটি আপনাদের দেখিয়ে, কোনো জেল নয় জরিপানা নয়, সঙ্গে সঙ্গে আপনাদের দেখিয়ে বাতিল করে এগের টিকিট উঠাবো। আর আপনাদের চালাকি করবেন না, আমিও চালাকি করব না, যদি আমার খেলায় চলাকালীন কোনো প্রকারের জাল জোয়া চুরি চিটারি বাটপারে চালাকি ভোগী চোখে ধরে দিতে পারেন, কোম্পানির পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জের মোকাবেলায় 1,00,000 টাকা ঘোষণা থাকলো, জাল জোয়া চুরি চিটারি বাটপারে ধরে দিতে পারলে যিনি ধরে দিবেন তিনি একজন। ঠিক আছে, তাহলে খেলা কি শুরু করবো? লক্ষ্য রাখুন, জানি না কার ভাগ গেলে কেসে ওনাকে সামনে নিয়ে যাও কেন, আমি বলছি পিছনে যাও, সব পিছনে যাও, এখন তো কাজ নেই রে বাবা, যাও না, প্রথম টিকিট আউট হবে, তারপরে ওই পিছনের দর্শক আছে ওনারা দেখবে। ঠিক আছে, আপনি একটু পিছান, পিছনে যান, আপনি এদিকে যাবেন না, আবার যান, আপনি ওদিক যাবেন না, দুজন স্টিল দাঁড়ায় থাকবে, আঙুল ফাঁকা রাখো। Now attention please, follow my lecture, first opening number, এক নাম্বার, একটি টিভিএস মেট্রো মোটর সাইকেলের নাম্বার, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান, সিঙ্গেল নাম্বার ওয়ান, এক নাম্বার মোটর সাইকেলের নাম্বার, জানি না কে নিয়ে চলে যাবে, তবে এই মুহূর্তে সকলেই আল্লাহ আল্লাহ করুন, নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করুন, আপনার ভাগ্যেও লেগে যেতে পারে। ফার্স্ট ওপেনিং নাম্বার, এক নাম্বার, উঠো, সুন্দর কইরা একটা, ফার্স্ট ওপেনিং নাম্বার ইজ আউট, আউট টু, লক্ষ্য রাখো হাত মাথার উপরে, বাচ্চার হাত থেকে টিকিটটি আমার হাতে নিয়ে নিলাম, লক্ষ্য রাখুন নিজ নিজ টিকিটের প্রতি, টিকিটের কালার হলুদ, টিকিটের কালার হলুদ, সিরিজ স, সিরিজ স, টিকিট নাম্বার 7617, ইয়েস, বলার মতো কেউ আছেন? চার সংখ্যার নাম্বার 7617, 7617, 7617, 7617, কি নাই টিকিটে? অপর পৃষ্ঠায় শুধু মোবাইল নাম্বার রয়েছে, আছেন? নেই, মাথায় নষ্ট, কালকে কি সুন্দর সৌভাগ্যবান, নাম্বার বলা মাত্র চলে আসবে, এবার কিন্তু আমার হাত আমি পকেটে নেব মোবাইল বের করার জন্য। বাকি দুইটা একটু গোপন রাখবো, পরে জানিয়ে দেব, আগে আমি কথা বলবো। এইটা তো ঠিক না বাবা,
ট্রেনের টিকিট ক্রয় করে মোবাইল বন্ধ করে বাসায় ঘুমিয়ে থাকবেন তা তো হবে না হ্যাঁ মোবাইল ধরুন আস্তে আস্তে রবি নাম্বার তো নেটের প্রবলেমও থাকতে পারে নাকি আপনাদের এলাকায় রবি ফাস্ট কষ্ট মামা কষ্ট সৌভাগ্যবানের নাম্বার আসলে বন্ধ তবে আমি অনুরোধ করব আপনারা বন্ধ হয়ে যাওয়া নাম্বারগুলো মোবাইল এই টিকিটের গায়ে দিবেন ঠিক আছে এবার আপনারা ওনাকে যোগাযোগ করতে থাকুন বাদ দিয়ে কি হবে মামা এরকম ঘটনা তো আপনারা হতে পারে একদিন সেদিন তো আরো বড় পুরস্কার হতে পারে আপনারা যোগাযোগ করতে থাকেন যদি এই সৌভাগ্যবানের সঙ্গে আমার যোগাযোগ না হয় এক সপ্তাহটাই কোম্পানি দেয় 72 ঘন্টা কিন্তু আমি দিলাম এক সপ্তাহ দাঁড়ান আমি কথাটা বলি এই এক সপ্তাহ ভিতরে সৌভাগ্যবান মঞ্চে হাজির না হলে এই পুরস্কার আপনাদের পুরস্কার আপনাদের হাতেই তুলে দেওয়া হবে অতিরিক্ত পুরস্কার হিসাবে কি খুশি তো ধন্যবাদ এবার আপনারা যোগাযোগ করতে থাকুন মোবাইল রেডি করেন লাস্ট নাম্বার গোপন রেখেছিলাম না 8 আর 9 মোবাইলের লাস্ট নাম্বার আপনারা মোবাইলে উঠিয়ে নিতে পারেন 01837 11 0389 নাম্বারটি আবারও বলছি 01837 11 0389 কোনো নাম লেখা ছিল না শুধু মোবাইল নাম্বার সৌভাগ্যবান নিয়ে চলে গেল অথবা আপনারা মোবাইলে সেভ করে রাখুন নাম্বারটি এই টিকিটের নাম্বারটি 7617 7617 নাম্বারটি অবশ্যই মোবাইলে সেভ করে রাখবেন টিকিটটি আমার হাতে কোনো দর্শক ভাইয়ের মনে সন্দেহ থাকলে চেক করতে পারেন আছে কারো মনে সন্দেহ নেই আউট করব ওকে ধন্যবাদ টিকিটে সাবল চলবে এখন দাঁড়িয়ে থাকবেন সাবল দিয়ে ইনার পিছনে একটা টিকিট তোলা হবে সাবল শুরু হবে ঠিক আছে আর পিছনে যেতে হবে না নারাদের কথাও শুনবেন কাজও হবে হ্যাঁ ওকে সুন্দর আমার মোবাইল নাম্বার বলা বলতে যাব আমি উঠে দাঁড়িয়ে যাবে ঠিক আছে এবার রানিং এ খেলা চালিয়ে যাব আবার শেষ মুহূর্তে গিয়ে শেষ সৌভাগ্যবানকে ফোন করে জানাবো বাকি নাম্বারগুলো পরে দিনের বেলা ফোন করে জানিয়ে দেওয়া হবে তোমাকে বলছি আমি তাহলে না নেক্সট নাম্বার 2 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার আপনি একটু এখানে নেন না হ্যাঁ এখানে নেন এই তাহলে সুন্দর হবে আমারও জায়গা হবে আপনারও জায়গা হবে নেক্সট নাম্বার 2 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা একটু দ্রুত উঠাও উত্তরবঙ্গের ভাষা তুই আর মহি সিং এলাম তুই 2 নাম্বার একটি ব্লেন্ডার মেশিনের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার নানান রঙের গাভীরে ভাই একই রঙের দুধ টিকিটের কালার হলুদ সিরিজ ক টিকিট নাম্বার 00070 00070 00070 টিকিটে লেখা রয়েছে রফিকুল মোল্লা ইসলাম রফিকুল ইসলাম মোবাইল নাম্বার 01797 0703 2076 জুম করছেন হাত ওখানেই থাকবে ঠিক আছে জুমের সময় টিকিট যখন ধরবো জুম করবে টিকিট ছেড়ে দিব তখন জুম ক্লোজ করবে হাত মোবাইলে থাকবে ওকে না নেক্সট নাম্বার 3 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা পত্তা মেঘনা ধনেশ্বরী সিনেলামা 3 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার একটু জুম করে জুম এখন রাখুন টিকিটের তালা
সন্তান কাটলে মায়ের নাতে টিকিট করা হলো সিরিজ সব টিকিট নাম্বার 6129 6129 6129 টিকিটের শুধুমাত্র মোবাইল নাম্বার 01751091374 নাও নেক্সট নাম্বার উঠাও বাচ্চা ঘুরিয়ে ঘুরিয়ে বাউন্ডারি ঘুরিয়ে ঘুরিয়ে সীমানা পেরিয়ে বাউন্ডারি ফোর নাম্বার ফোর চার নাম্বার একটি চার আকার ফ্লাক্সের নাম্বার লক্ষ্য রাখুন বাংলার মরিসের সাথে বেশি ঝাল আদা টিকিটের কালার সাদা আমি ডাকতেছি তুমি টানতেছ সব পাগল ছাগল আসে টিকিটের কালার সাদা সিরিজ ইয়ো টিকিট নাম্বার 08 4830 4830 টিকিটে অপর টিকিটে লেখা রয়েছে নূরজাহান নূরজাহান মোবাইল নাম্বার 01304 6058 80 নেক্সট নাম্বার উঠাও বাচ্চা স্কুল লাইফ নাম্বার 5 পাঁচ নাম্বার গ্যাসের চুলার নাম্বার এ ভাই উনি সিগন্যাল দেওয়া মাত্র উঠে যাবেন কারেন্টের মতো লক্ষ্য রাখুন নানান রঙের গাভী একই রঙের দু টিকিটের কালার হলো সিরিজ টিকিট নাম্বার 6228 6228 টিকিটে লেখা রয়েছে কাজী মেল মোবাইল নাম্বার 01707 4560 72 নানা নাম্বার উঠাও বাচ্চা নাইরা চেলা সঙ্গে করে একটা এবারে নাম্বার ছয় নাম্বার টিফিন ক্যারিয়ারের নাম্বার লক্ষ্য রাখুন একটু চালু করো রে বাবা যার জন্য বড় বাচ্চা নিলাম সেটাই হলো সমস্যা লক্ষ্য রাখুন টিকিটের কালার রাধার হাসি কৃষ্ণের বাসি টিকিটের কালার আকাশি সিরিজ ঝ সিরিজ ঝ টিকিট নাম্বার 3225 2 3 2 2 5 3 2 2 5 টিকিটে লেখা রয়েছে শিফা মোবাইল নাম্বার 01780 8861 83 নাও নেক্সট নাম্বার উঠাও বাচ্চা এবার নাম্বার 7 নাম্বার একটি আয়রন শিটের নাম্বার লাকি ম্যান নাম্বার 7 7 নাম্বার একটি আয়রন শিটের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার গুড়াগুড়ির কাশি টিকিটের কালার আকাশি সিরিজ চ টিকিট নাম্বার 8322 এ ভাই আমি কিন্তু শুরুতেই বলছি কি নাম্বার বলছি বলেন তো গোলাপি এটা গোলাপি নাম্বার কি বলছে আমি শুরুতে বলি নাই 8322 8322 টিকিটে লেখা রয়েছে মোহাম্মদ নূর আলম মোবাইল নাম্বার 01302 3 4 6 0 5 5 নাও নেক্সট নাম্বার উঠাও বাচ্চা নাইরে চারে সঙ্গে করে একটা এমএল আর মেরি গেট সিঙ্গেল নাম্বার 8 নাম্বার জকসেটের নাম্বার লক্ষ্য রাখুন আমি যাব কলকাতার সঙ্গে যাবে দাদা টিকিটের কালার লক্ষ্য রাখুন সাদা সিরিজ ইউ টিকিট নাম্বার 3 সংখ্যার নাম্বার তবে এই নাম্বারটি রোকন ভাইকে বলবো মোবাইল নাম্বার মিলিয়ে দিবেন যেহেতু অর্ধেক অংশ উপাশে চলে গেছে নাম লেখা রয়েছে মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে কল করে এনাকে পুরস্কারটি দিয়ে দিবেন 8555 সম্ভবত আরও একটি সংখ্যা পাশে চলে গেছে 8555 8555 টিকিটে লেখা রয়েছে আল্লাহর দান মোবাইল নাম্বার 01744771568 চলে গেল আল্লাহ তার নিশু ভগবান নেক্সট নাম্বার উঠাও বাচ্চা এবারের নাম্বার অফিসিয়াল টাইম সিগন্যাল নাম্বার 9 9 নাম্বার একটি হটপটের নাম্বার কি হয়েছে মামা আর পাইছে পাইছে দাঁড়ায় থাকে পাইলে তো খুশির সম্মান ঠিক আছে দাঁড়ায় থাকে লক্ষ্য রাখুন টাকার উপরে টাকা নিয়ে কেউ কখনো নেবেন না শুরু টিকিটের কালা হলো সিরিজ গ টিকিট নাম্বার 04762 4 0 4 7 6 2 0 4 7 6 2 টিকিটে অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সুমনা মোবাইল নাম্বার 01783 16 017
8314604. Next number, Utao Bacha. Ever in number. Dosh number, Rice Cooker in number. Ami Giechila, Komlapur Station, Shikani Giedekla, Ashleti, Memkin Postokola. What is your name? Memuskishu Tutilo. My name is Ponorota Shen, number 10. Dosh number. Lokarakum Tigre Kala. নানান রঙের গাভি একই রঙের দুধ টিকিট কালার হলুদ সিস গো টিকিট নাম্বার 03915-03915 টিকিটে লেখা আছে মোহাম্মদ হাসুমিয়া মোহাম্মদ হাসুমিয়া মোবাইল নাম্বার 01-30972-1539 নাও নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু নারাচারের সুন্দর করে একটা যেটা নয় বাঙালি ঠান্ডা পুলিশের ডাবল ডান্ডা 11-11 নাম্বার টিফিন ক্যারিয়ারের নাম্বার লক্ষ্য রাখুন সন্তান না কাঁদলে মায়ে দেয় না দু টিকিট কালার হলু সিস গো টিকিট নাম্বার 04-06-7-04-06-7 টিকিটে মোবাইল নাম্বার 01719-251657 নাম নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু ছোট্ট একটি বালিকা পড়েছে শাড়ি সেজেছে পধু ঠোঁট ভরা তার কতই না মধু 1 and 2 12 নাম্বার 12 একই মোবাইল ফোনের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ গ টিকিট নাম্বার 05096-05096 টিকিটে লেখা রয়েছে মোহাম্মদ মেহেদি মোবাইল নাম্বার 01748-941478 নাও নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু এবার নাম্বার 13 নাম্বার একটি চার আকার ফ্লাক্সের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ স টিকিট নাম্বার 6230-6230 টিকিটে লেখা রয়েছে মিম মোবাইল নাম্বার 01-610-554916 আজকে বিশেষ করে মা বোনদের নামও উঠছে আপনারাও আসবেন প্রবেশ টিকিট ক্রয় করে মেলায় প্রবেশ করবেন আপনাদের নামেও পুরস্কার লেগে যাবে নালেক্স নাম্বার উঠাও বাচ্চা এবার নাম্বার 14 নাম্বার টিফিন ক্যারিয়ারের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হল ভালোভাবে দাঁড়ালেন টিকিটের কালার হল সিরিজ গ টিকিট নাম্বার 08519-08519 টিকিটে লেখা রয়েছে মোসাম্মদ মোসাম্মদ আকলিমা খাতুন মোসাম্মদ আকলিমা খাতুন মোবাইল নাম্বার 01765-289793 নাও নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু এবার নাম্বার 15 নাম্বার বাইসাইকেলের নাম্বার লক্ষ্য রাখুন এটি একটি বাইসাইকেলের নাম্বার টিকিটের কালার হলো সিরিজ গ টিকিট নাম্বার 03246-03246 টিকিটে লেখা রয়েছে আলমগীর মোবাইল নাম্বার 01751-98882 নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু এবার নাম্বার 16 নাম্বার একটি হটপটের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ স টিকিট নাম্বার 5628-5628-5628 টিকিটে লেখা রয়েছে মোহাম্মদ বিকাশ মিয়া মোবাইল নাম্বার 01704-510-653 নাও নেক্সট নাম্বার উঠাও কাকাবাবু এবার নাম্বার 17 নাম্বার জব সেটের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ গ ভাই নানা দেন নানা দেন আপনারা কোনো দিকে তাকাবেন না কথা বলবেন ঠিক আছে টিকিটের কালার হলো সিরিজ গ টিকিট নাম্বার 02045-02045 টিকিটে লেখা রয়েছে প্রদীপ মোবাইল নাম্বার 01710033954 নেক্সট নাম্বার উঠাও বাচ্চা এবার নাম্বার 18 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ গ আসলে হলুদ টিকিট আজকে আপনারা ক্রয় করেছেন বেশি ঠিক আছে বেডশিটে অধিকাংশ টিকিটই হলুদ যার কারণে হলুদ টিকিটের সংখ্যা বেশি লক্ষ্য রাখুন টিকিটের কালার হলুদ শীর্ষ টিকিট নাম্বার 5207-5200
Rashidul mobile number 01 3 1 1 9 5 3 2 7 8. Now next number, Uthao Kaka Babu. Narachara Shundupur actor. Ebar number one is number. Tiffin career number. Lokurakul ticket color holo. Bhalo hobe na dadan. Ei bachcha chokh khule abar bandho. Tire color holo 300. Ticket number 6 7 9 1. 6 7 9 1. 6 7 9 1. Ticket. অপর পৃষ্ঠায় নাম লিখেছেন উনি সাইদুল মোবাইল নাম্বার এই পাশে পোস্ট আছে ওই পাশে কাটা কাটি মোবাইল নাম্বার 01 7 5 4 9 5 2 4. এটা 10টা নাম্বার এইটাতে কোনটা দেখি কোন ক্রমে এটাতে ফোন করার সম্ভব না 10টা নাম্বার আপনার মোবাইল নাম্বারগুলো লেখার সময় অবশ্যই নাম্বার সঠিক হচ্ছে কিনা দেখে তারপরে বক্স দেবে 10টা নাম্বার দিয়ে আপনাকে ফোন করব কি করব ওকে নেক্সট নাম্বার 20 নাম্বার ওঠাও বাচ্চা বাবা জগদীশ সাচা করা ভাতে দিস তুই না খালে মোর বউ মারে দিস 20 লাইন নাম্বার 20 20 নাম্বার ব্ল্যান্ডার মিশনের নাম্বার লক্ষ্য রাখুন পাকা চোখের চাহনি তার মুক্ত ঝরা হাসি ইশারায় বলে গেল আমি তোমায় ভালোবাসি টিকিটে কালার আকাশ শিরিচ টিকিট নাম্বার 8 8 3 8 8 8 3 8 8 8 3 8 টিকিটে নাম লেখা রয়েছে মোসাম্মদ আকলিমা আক্তার মোবাইল নাম্বার 01 7 4 1 4 7 6 1 5 9. সৌভাগ্যবতী নিয়ে চলে গেলেন 20 নাম্বার পুরস্কার নরেশ চাম্বার উঠাও বাচ্চা এবার নাম্বার 21 নাম্বার চার আকার ফ্লাক্সের নাম্বার লক্ষ্য রাখুন টিকিট কালার হলো সুইস গো টিকিট নাম্বার 00029 0002 9 টিকিটে শুধুমাত্র অপর পৃষ্ঠায় লেখা রয়েছে সেলিম মোবাইল নাম্বার ছিল না সেলিম নামের সৌভাগ্যবান নিয়ে চলে গেলে 21 নাম্বার পুরস্কার নরেশ চাম্বার উঠাও কাকা বাবু একজোড়া বালিভাস 22 22 22 নাম্বার একটি আয়রন শিটের নাম্বার লক্ষ্য রাখো বাংলার মরিচের চাইতে বেশি ঝাল আদা টিকিটের কালার সাদা সিরিজ টিকিট নাম্বার 2 6 4 1 2 6 4 1 2 6 4 1 টিকিটে নাম লেখা রয়েছে স্বাধীন মোবাইল নাম্বার 01 8 4 6 4 1 4 4 1 5 নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা ম্যানেজার সুন্দর করে একটা 23 নাম্বার কি মোবাইল ফোনের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলু সিরিজ গ সিরিজ গ টিকিট নাম্বার 07 4 7 1 0 4 0 7 4 7 1 0 7 4 7 1 টিকিটে লেখা রয়েছে সৌর মোবাইল নাম্বার 01 3 0 2 1 8 4 7 0 6 আপনি বলে ধরতে পারবেন ধরা লাগবে তাই আমি নাম্বার ভুল বলে যেতেই পারি আমিও মানুষ ভুল হতেই পারে তাই না কিন্তু আপনাকে বলতে হবে নাম্বার ভুল বলবে কখনো এরকম করবেন না নাম্বারটা ফলো করবেন নেক্সট নাম্বার 24 নাম্বার উঠাও বাচ্চা এবার নাম্বার 24 নাম্বার হটপটি নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলো সিরিজ স টিকিট নাম্বার 1 6 0 4 1 6 0 4 1 6 0 4 টিকিটে লেখা রয়েছে তোতামিয়া মোবাইল নাম্বার 01 7 4 2 4 9 2 2 6 1 ভাই আপনার পাশে আসেন আপনার পাশে দেন তো হ্যাঁ এবার নাড়া দেন তো নাড়া দেন টান করেন টান করেন সাবল কিন্তু যথেষ্ট পরিমাণ হচ্ছে
কিন্তু হলুদ টিকিটের সংখ্যাটা বেশি যার কারণে হলুদ টিকিটটা বেশি উঠছে ওকে নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা এই বুড়ো দাদু আসো দেয় না আমার দিয়ে দিয়ে লাইভ 01740039120 নেক্সট নাম্বার ওঠাও কাকা বাবু এবার নাম্বার 26 নাম্বার টিফিন ক্যারিয়ারের নাম্বার লোক রাখো টিকিট কালা হলো সিলক টিকিট নাম্বার 02062 02062 টিকিটে শুধুমাত্র মোবাইল নাম্বার 01755295442 নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা এবার নাম্বার 27 নাম্বার প্রেমীর অনির্বাণ শিখা চিরদিন জলে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে লাভ ইজ হ্যাভেন 12727 27 নাম্বার লক্ষ্য রাখুন এবারে টিকিটের কালা কপি তুই তো বড় পাপি টিকিটের কালার গোলাপি সিরিজ বুকিচ টিকিট নাম্বার 129129 টিকিটে লেখা রয়েছে গুলশাই দোয়া না গুলশাই মর হবে ও গুল সাপে দোয়া ঠিক আছে মোবাইল নাম্বার 01 01916240432 নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা লাইরা চেরা সুন্দর করে একটা এবার নাম্বার 28 নাম্বার মোবাইল ফোনের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হলু সিরিজ স টিকিট নাম্বার নানা সারা দিতে দিতে টিকিট ভাঁজ হয়ে গেছে তারপর ওনাকে কি দোষ দেব বলে টিকিটের কালার হলুদ সিরিজ স টিকিট নাম্বার 44249429 টিকিটে লেখা রয়েছে টিকিটে লিখেছিলেন মজু এমন লেখা আমি জরুর হবে মোবাইল নাম্বার 01320 তারপর একটা 6 না 5 5 5 5 9 নাম্বারটি আবার বলছি 01 32 05 97 48 9 নেক্সট নাম্বার ওঠাও কাকা বাবু নাইরে চলে সুন্দর করে একটা এবার নাম্বার 29 নাম্বার 4 আকার ফ্লাক্সের নাম্বার লক্ষ্য রাখুন টিকিটে কালা হলো সিরিজ স টিকিট নাম্বার 6520 6520 টিকিটে লেখা রয়েছে জয় মোবাইল নাম্বার 01492 তারপর একটা কি উল্টা দিকে নাই আপনি এদিকে আগে আসেন না এমনি দেখতে পাচ্ছেন না ক্যামেরা আছে তো তারপরে আর নাই অপর পৃষ্ঠায় লিখেছেন সঠিকভাবে 01792935407 এপাশে লিখেছে পুতুল নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা এবারে নাম্বার 30 নাম্বার হাই সুপারের নাম্বার আগায় আসবেন না লক্ষ্য রাখুন টিকিটের কালার হলু সিরিজ গ টিকিট নাম্বার 05758 0575 8 টিকিটে অপর পৃষ্ঠায় শুধুমাত্র মোবাইল নাম্বার 01724936306 নেক্সট নাম্বার ওঠাও বাচ্চা নাইরা চলে সুন্দর করে একটা এবার নাম্বার 31 নাম্বার হটপটের নাম্বার লক্ষ্য রাখুন বুড়াবুড়ির কাশি টিকিটে কালার আকাশি শ্রী চ টিকিট নাম্বার 70217021 টিকিটে লেখা রয়েছে মাজেদুল মোবাইল নাম্বার 01722148352 নেক্সট নাম্বার
32 নাম্বার এরপরে কিন্তু সর্বশেষ নাম্বার ফ্রিজের নাম্বার তবে রানিং নাম্বার 32 নাম্বার একটি আয়রন সিটির নাম্বার উঠাও বাচ্চা নাইরাচারা সুন্দর করে একটা সুন্দরী পিছে ঘুরছে পাটু থ্রি এন্ড টু 32 32 নাম্বার একটি আয়রন সিটির নাম্বার লক্ষ্য রাখুন টিকিটের কালার হল সিস গো টিকিট নাম্বার 01 007 01 007 টিকিটে লেখা রয়েছে তাপস মোবাইল নাম্বার 01 78 22 00 234 সুপ্রিয় সুতিজল খেলা শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছি আরেকটি মাত্র টিকিট তোলা বাকি তারপরে আমরা খেলা আজকের মতো সমাপ্তি করে দেব তবে প্রথম মোটর সাইকেলের মালিকের সঙ্গে কি কথা বলতে পেরেছেন কেউ আবার ফোন দেন শেষবার ট্রাই করে দেখা যাক সৌভাগ্যবান কোনো ক্রমে জানতে পেরেছে কিনা থাকলেও তো এরকম শব্দ আসবে কেননা সকলে ট্রাই করছে তাই না শেষবার দেখি টিকিটের সাবল চলছে এখনো বন্ধ আমরা সারাদিন ট্রাই করবো আপনারা ট্রাই করবেন আপনাদের এলাকায় আমাদের ভ্রাম্যমান যে প্রচার গাড়িগুলি গিয়ে থাকে সে গাড়িগুলিতে মিনি রেজাল্ট শিট থাকবে সেই রেজাল্ট শিট থেকে নাম্বার দিয়ে ওনাকে কল করতে পারবেন এবং যেনারা লাইভে খেলা উপভোগ করছেন আপনারাও ওনাকে ট্রাই করতে থাকুন আপনাদের এলাকায় কোন এক দর্শক ভাই আপনাদের গ্রামেরও হতে পারে আপনার বাড়িরও হতে পারে আপনার মোবাইলে নাম্বারটি তুললে যে এলাকার বন্ধু বান্ধব রয়েছে আমাকে একটু জানিয়ে দেবে সুপ্রিয় সুদীজ খেলা প্রায় শেষ লগ্নে আবারও জানিয়ে দিচ্ছি আসছে আগামীকালকের আগাম আমন্ত্রণ বার্তা আসছে আগামীকাল বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প পূর্ণ মেলার প্রবেশ টিকিটের তৃতীয় রজনী রজনীতে মনোমুগ্ধকর 35টি আকর্ষণীয় পুরস্কার থাকবে যে 35টি পুরস্কারের প্রথম এক নাম্বার সৌভাগ্যবান সৌভাগ্যবতীর জন্য এটি রাজপথের রাজা রাস্তার রাজা এ যেন শ্বশুর বাড়ির উপহার জামাই বাবাজির আবদার রাজপথের রাজা রাস্তার রাজা টিভিএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের টিভিএস মেট্রো মোটর সাইকেল প্রথম এক নাম্বার সৌভাগ্যবাণীর জন্য সর্বশেষ 35 নাম্বার সৌভাগ্যবাণীর জন্য থাকবে আবার একটি হিরো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হিরো এইচএফ ডিলাক্স মোটর সাইকেল 100cc হিরো এইচএফ ডিলাক্স মোটর সাইকেল আসছে আগামীকালকে সর্বশেষ 35 নাম্বার পুরস্কার তাছাড়াও থাকবে শিডিউলের মাস প্রান্তে 20 নাম্বার পুরস্কার রাস্তার রাজা 22 সাইকেল থাকবে ডিনার সেট রাইস কুকার প্রেশার কুকার ব্লেন্ডার মেশিন ইত্যাদি ইত্যাদি সহ মনোমুগ্ধকর সর্বমোট পুরস্কারের সংখ্যা আকর্ষণীয় পঁয়ত্রিশটি টিকিটের মূল্য 20 টাকা মনে রাখবেন একই টিকিট ক্রয় করে এই মাসব্যাপী বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প পণ্য মেলায় প্রবেশ করবেন আর এই প্রবেশ টিকিটের মাধ্যমে আকর্ষণীয় ড্রতে অংশগ্রহণ করে আপনি আপনার ভাগ্যকে পরীক্ষা করতে পারছেন তাই প্রতিনিয়ত মেলা আসবেন সপরিবারকে নিয়ে এই আনন্দ বিনোদন উপভোগ করবেন প্রতিদিন সন্ধ্যায় মনোমুগ্ধকর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আপনার দলে দলে আমন্ত্রিত এই আশায় প্রত্যাশায় চলে যাচ্ছি খেলা সমাপ্তি করবার পথে খেলা শুরুতে অনুমতি দিয়েছেন আপনারা খেলা শুরু করেছি আমি এবার শেষ করবার অনুমতি দিলে এই টিকিটটি তোলার পরে আমি খেলা সমাপ্তি ঘোষণা করব নাড়াচাড়া হয়েছে না একটু দেব আর লাগবে না ওকে ধন্যবাদ এবং আগে একটু সিয়ার দাও বসাও একটা ঠান্ডা স্পিরিট আনে দাও ওই দোকান থেকে আমার কথা বলে ঠান্ডা একটা স্পিরিট আনে দাও দ্রুত এই আমি কি বলছি শুনো না ধারিয়া না বুঝতে পারি
바타션 세대만 에바바 하차메다 샤오네 아굴 파카코로 파카코로 파타보조마 루쿠라쿠 সর্বশেষ টিকিট টানিনা কারো ভাগ্যে লেগে যাবে তবে আমি দোয়া করি চিনোনা মেলা মাঠে উপস্থিত রয়েছেন তাদের ভাগ্যে লেগে যাক যেহেতু মোটর সাইকেলের মালিক আজকে আমাদের মাঝে উপস্থিত নেই সেক্ষেত্রে এই ফ্রিজের মালিক যেন মেলা মাঠে উপস্থিত থাকে এই দোয়া করব সকলে নিজ নিজ সৃষ্টিকর্তাকে স্মরণ করো দেখা যাক কার ভাগ্যে লেগে আসবে সর্বশেষ পুরস্কার একটি সিঙ্গার ফ্রিজ বলেছিলাম 10 সেপ্টি কিন্তু এটি 70 সেপ্টি ঠিক আছে কোম্পানি যেটা ঘোষণা দেবে তার সাথে বেশি হবে কম হবে না ইনশাআল্লাহ নেক্সট নাম্বার সর্বশেষ নাম্বার 33 নাম্বার ফ্রিজে নাম্বার ওঠো লক্ষ্য রাখুন টিকিটের কালা নানান রঙের গাভীর ভাই একই রঙের দুধ টিকিটের কালার হলো হলো সিরিজ গো সিরিজ গো টিকিট নাম্বার 09937 লাস্ট নাম্বার 409 37 4 09 37 4 টিকিটে লেখা রয়েছে টিকিটে লিখেছেন উনি আতা সরকার আতা সরকার কে লিখেছেন মোবাইল নাম্বার দেওয়া রয়েছে মোবাইলটা আনে তার আছে কি ধরবো 0017 আরে আরে চলে যাচ্ছেন নাকি অবশ্যই বাসায় যেতে হবে তবে মনে রাখবেন আগামী কালকের কথা আগামী কালকে কিন্তু দুই দুইটি মোটর সাইকেল আপনাদের অত্র এলাকা আপনাদের সুবিধার্থে মেলা প্রবেশ টিকিটের প্রচার গাড়ি যাবে সেই প্রচার গাড়িগুলিতে টিকিট ক্রয় করতে পারবেন টিকিট ক্রয় করবেন মেলায় আসবেন অবশ্যই গেট কপিটি সঙ্গে নিয়ে আসবেন গেট কপিটি গেটে দিয়ে মেলার ভিতরে প্রবেশ করবেন বক্স কপিটি বক্সে ফেলবেন গ্রাহক কপিটি সঙ্গে রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া আমি সুন্দরগঞ্জ বীর মুক্তিযোদ্ধা হস্ত কুটির শিল্প পণ্য মেলার মাঠ থেকে মাহবুব বলছিলাম আপনি ভালো আছেন আপনি কি খেলা লাইভে দেখছেন ও তাহলে আপনি লাইভে খেলা দেখছেন তো আপনার নাম কি ভাইয়া ও আচ্ছা আচ্ছা তো আপনার ঠিকানা কোথায় তো আপনি কি করেন আচ্ছা আচ্ছা তো আসতে কত সময় লাগবে দুই থেকে তিন মিনিট দ্রুত চলে আসুন কি পেয়েছেন জানেন আপনি আজকের সর্বশেষ পুরস্কার সিঙ্গার ফ্রিজ কি ভাইরা আমার খুশি তো খুব খুশি খুব খুশি আমরাও খুশি খুব দ্রুত টিকিটটি সঙ্গে নিয়ে চলে আসুন উনি আনন্দে যাই হোক উনি আসছে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার সঙ্গে ওনার মোবাইল নাম্বার 01 767
30411 আন্তর সরকার নিয়ে চলে গেলেন সর্বশেষ পুরস্কার প্লিজ শুভ সুবিধা আমরা চলতি রাজনীতি দ্বিতীয় রাজনীতি ড্র এই মুহূর্তে সমাপ্তি ঘটে দিলাম এই মুহূর্তে খেলার ড্র সমাপ্তি হয়ে গেল যারা পুরস্কার বিজয়ী রয়েছে একে একে আবারও নাম নাম্বার ডাকা হবে এসে পুরস্কার নিয়ে যাবে এবং যারা বাড়ি ফিরে যাচ্ছেন অবশ্যই আগামীকালকের কথা ভুলে যাবে না আগামীকাল দুইটি মোটরসাইকেল ফার্স্ট অ্যান্ড লাস্ট মোটরসাইকেল মনে রাখবেন বীর মুক্তিযোদ্ধা হস্তকুটির শিল্প পূর্ণ মেলার প্রবেশ টিকিটের বিনিময়ে আপনারা আগামীকালকে দুইটি মোটরসাইকেলে খেলায় অংশগ্রহণে দলে দলে আমন্ত্রিত এই বলে আজকের মতো খেলার ড্র এবং সরাসরি লাইভ টেলিকাস্ট থেকে বিদায় নেব আমি মাহবুব বিদায় নেবার আগে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নেব তার আগে আমি ধন্যবাদ জানাবো আজকে যারা আপনাদেরকে এই সুন্দরবনের মাটিতে প্রথমবারের মতো আনন্দ বিনোদন উপহার দিতে পেরেছে বা দিতে যাচ্ছে আরো ভিন্ন রকমের আনন্দ যাতে এই মঞ্চে আপনারা বিভিন্ন কণ্ঠশিল্পীকে দেখতে পারবেন এবং এই মেলার মাঠে রকমারি স্টল প্যাভিলিয়ন আরো আসবে আপনারা সেখান থেকে কেনাকাটা করবেন এই আয়োজন যারা করেছে সেই মহান ব্যক্তিদেরকে যারা নিজের বুকে রক্ত দিয়ে আমাদের এই দেশকে বাঁচিয়েছে দেশকে বাংলায় পরিণত করেছে আমাদেরকে মাতৃভাষা বাংলা ভাষা উপহার দিয়েছে সেই মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই সুন্দর গুজের মাটিতে এই বীর মুক্তিযোদ্ধা মেলার আয়োজন করার লক্ষ্যে ধন্যবাদ জানাই আবারও বীর মুক্তিযোদ্ধা সদস্য যারা রয়েছে তিনাদেরকে ধন্যবাদ জানাই সকল দর্শক দর্শকাদি ভাই বোন বন্ধুরা যারা অনেক কষ্ট করে দীর্ঘ সময় ধরে কেউ মোবাইলে ফেসবুকের মাধ্যমে কেউ কষ্ট করে মেলার মাঠে দাঁড়িয়ে হারিয়ে এই খেলা উপভোগ করেছেন সকল দর্শক দর্শকাদি ভাই বোন বন্ধুদের রাত্রিকালীন শুভেচ্ছা জানায় এবং ধন্যবাদ জানায় এতক্ষণ ধরে যিনি এই সুন্দরবন স্টেজের মাধ্যমে এই খেলাটি আপনাদেরকে ঘরে বসে দেখার সুযোগ করে দিয়েছে সেই সুন্দরবন স্টেজকে ধন্যবাদ জানাই আমার কর্তৃপক্ষকে আপনাদের মাঝে শান্তিপূর্ণভাবে যাতে পুরস্কার উপহার দিতে পারে সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি মাহবুব বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সঙ্গে আগামীকাল রাত 10টা 1 মিনিট থেকে খেলা শেষ পর্যন্ত এই আশায় প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ